केंद्रीय गृहमंत्री डांगरिया जुआ काली चाइनार एकेबारे बॉर्डरत तेखेत उपस्थित आसिल देखर कोनो गृहमंत्री चाइनार सीमांतत गई आजिलैके राति थका नासिल ভারতের কোন গৃহমন্ত্রী চায়না সীমান্তে গিয়ে রাত্রি যাপন করেননি যেমনটা করেছেন গৃহমন্ত্রী অমিত শাহ ভারতের এক ইঞ্চি মাটি চীনকে দেওয়া হবে না বলে গৃহমন্ত্রী অরুণাচল প্রদেশে ঘোষণা করেছেন গৃহমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ডিব্রুগড়ে এক জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আসাম সরকার জনগণের হিতে কাজ করে যাচ্ছে অরুণোদয় প্রকল্প থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে সরকার সেই সঙ্গে আসামে 200টির অধিক মণ্ডল বিজেপি কার্যালয় নির্মাণের পাশাপাশি জেলা পর্যায়ে দলীয় কার্যালয় নির্মাণের কাজ চলছে ডিব্রুগড়ে স্থাপন করা হচ্ছে বিজেপির জোনাল কার্যালয় সেই কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে গৃহমন্ত্রী ডিব্রুগড়ে এসে পৌঁছান সেখানে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্য সভাপতি ভবেশ কলিতা সহ অন্যান্যরা ভারত মাতা কে আমার মাজার উপস্থিত ভারতের সম্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া আমার সকলোরে মরমর সাংসদ রামেশ্বর তেলি ডাঙরিয়া রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া মঞ্চত উপবিষ্ট সাংসদ বিধায়ক দিলীপ শইকীয়া ডাঙরিয়া ফণীন্দ্রনাথ শর্মা ডাঙরিয়াকে আদি করে কার্যকর্তা বন্ধু বান্ধবী সকল আর আজির সভাত সমবেত রাইজ মই মাত্র পাঁচটা কথা কয়ে সামরণি মারিম আপনার সকলে জানে 14 এপ্রিলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া গুয়াহাটিত আহিব আর 12,000তকৈও বেছি বিহুয়া আর বিহুবতীরে আমি অসমৰ বহাগ বিহুক বিশ্ব দরবারলৈ লৈ যাম আপোনালোকৰ পৰা সেই অনুষ্ঠানটোৰ বাবে মই আশীর্বাদ বিচাৰিছো আর টিভিত যাতে সকলোৱে এই অনুষ্ঠান চাই তাৰ বাবে মই অনুরোধ জনাম তিনটা কথা মই আপোনালোকক কম এইবাৰৰ বাজেটৰ বিষয়ে আমাৰ চৰকাৰে এইবাৰ বাজেটত তিনটা নতুন ঘোষণা কৰিছে আমার যিমান আত্মসহায়ক গোট আছে মহিলা সকল আছে আগতে আমি গ্রুপত আমি টকা পাইছিল এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে যিমান মহিলা আছে সকলো মহিলার ব্যাংক একাউন্টত আমি ব্যক্তিগতভাবে 10,000কৈ টকা দিয়ার ব্যবস্থা করিম ইয়ার লগে লগে এই বছর আমি অরুণোদয় আসনি মাহিলি 1400টকালৈকে বৃদ্ধি করিম তৃতীয়তে আমার যিমান ডেকা লড়া আছে এই ডেকা লড়ার 2,00,000 ডেকা লড়াক আমি আত্মসংস্থাপনের কারণে 2,00,000 টাকাকৈ ব্যাংকৰ পৰা কোনো মর্গেজ নোহোৱাকৈ আমি অনুদান দিয়ার ব্যবস্থা করিম আর তার লাগে লাগে আমি যিমান কাম করে আছো তার লগত লগ লগাই অহা 11 মে তারিখে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় গুয়াহাটিত 50,000 যুবক যুবতীক সরকারি নিযুক্তি পত্র প্রদান করিব এই কামবিলাক আজি আমি করে আছো এই কামবিলাক আমি কার কারণে করিব পারিছো বিজেপির সরকারের কারণে বিজেপি দলের কারণে বিজেপি দল আমি যিমানে শক্তিশালী করিম আমার অসম ইমানে আগুয়াই যাব ভারতবর্ষ আগুয়াই যাব আর তার বাবে গুয়াহাটিত যেনেকে আমি বিজেপির একটা ডাঙর কার্যালয় নির্মাণ করেছিল আজি আমি ডিব্রুগড়তো উজনি অসমৰ হেডকোয়ার্টার হিসাবে বিজেপির একটা বৃহৎ কার্যালয় আমি নির্মাণ করার দিকত আগবাড়িছো কেন্দ্রীয় গৃহমন্ত্রী আমার সকলোরে প্রেরণার প্রতীক অমিত শাহ ডাঙরিয়ায় অলপ সময়ের পিছতে আধারশিলা স্থাপন করিব আর তেখেতর ভাষণ আমি সকলোৱে শুনিম তার পিছত দুগুণ উৎসাহেৰে আমি নিজ নিজ ঘৰলৈ উভতি যাম আজি আপোনালোকে জানে কেন্দ্রীয় গৃহমন্ত্রী ডাঙরিয়া যোৱা কালি চাইনার একেবারে বর্ডারত তেখেত উপস্থিত আছিল
দেখর কোনো গৃহমন্ত্রী চাইনার সীমান্তত গৈ আজিলৈকে রাতি থকা নাছিল। আৰু যোৱাকালি গৃহমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে যে যিমানে ডাঙর দেশ নহক কিয় ভারতে বেজির আগর সম্মান মাতিও কোনো রাষ্ট্র কেড়ি নিদিয়ে এক ডাঙর সিদ্ধান্ত লৈ এটা ডাঙর দিন অতিবাহিত করে তেখেত আজি আমার মাজত উপস্থিত হয়েছে। মে ভারত সরকার কা গৃহমন্ত্রী অমিত শাহজি কো আসাম কা ধরতি মে আদর সম্ভাষণ জাতাতা হু। মে আপকো বতানা চাহতা হু কি হামারা বিজেপি অভি জিলা পরিয়ায় মে 22 কার্যালয় হাম লোক নির্মাণ কর চুকা হু। 7 কার্যালয় নির্মাণ হোনে কা সাথ সাথ পুরা জিলা পরিয়ায় কা কার্যালয় কা নির্মাণ কা কাম সমাপ্ত হো যায়গা। 200 মন্ডল কার্যালয় কা নির্মাণ কা কাম চল রহা হ্যায় আর লোকসভা চুনাও কা পহলে 200 মন্ডল কার্যালয় ভি হাম লোক নির্মাণ করকে আগে জানে কা ভি প্রয়াস করুঙ্গা। আজ ডিব্রুগড় মে সারে আপার আসাম কা জোনেল হেডকোয়ার্টার কা হিসাব সে আপকা কর কমল সে ইয়ে কার্যালয় কা আধারশিলা হোগা আর 18 মহিনা কা অন্দর হাম লোক ইয়ে বড়া কার্যালয় নির্মাণ করকে হামারা কার্যকর্তা লোগো কো হাম লোক ইয়ে কার্যালয় ভেট দুঙ্গা। এই সব কা সাথ মে মেরা বাণী কা বিরাম দেতা হু। মই মোর ভাষণর সমাপ্তি করিব খুজিছো। আপনালোকে মোর লগত সকলোয়ে এজন মানুহ বাদ নপরা কই মোর লগত কব ভারত মাতা কে। দুই এজন বাদ পড়িছে, এজনও বাদ পড়িব না লাগে। ভারত মাতা কে, ভারত মাতা কে, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, অমিত শাহ, অমিত শাহ, জেপি নাড্ডা, বহুত বহুত ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই। পিচ্ছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।